আচ্ছা আচ্ছা তো আমি আমাদের পরের পরবর্তী জেনারেশন যেন একটা ভালো দেশ পায় ভালো পরিবেশ পায় এটার জন্য চেষ্টা করব এটাই আমার মূল উদ্দেশ্য যে যেমন এর আগে পরিষ্কার পরিবেশ পরিচ্ছন্নতা নিয়ে দেখেছেন জি জি ওখানে আমাদের দেশটা খুব নোংরা এবং উন্নত বিশ্ব আমাদের আমাদের দেশকে ডার্টি কান্ট্রি নোংরা দেশ হিসাবে অভিহিত করে এটা আমাদের জন্য খুব লজ্জার কথা তো এটা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় এটার জন্য আমি ওইখানে বিভিন্ন পোস্টারের মাধ্যমে যে পরিচ্ছন্নতা কী দরকার সেটা দেখিয়েছি আবার দেখতে পাবেন তো এই গেল বর্ষা যে চলে গেল এই বর্ষাকালটা হচ্ছে গাছ লাগানোর একটা মোক্ষম সময় এই গাছ ওইটাকে উদ্দেশ্য করি আর আমি যে করোনার বন্ধে ঘরের মধ্যে যখন আটকা থাকলাম তখন তখনকার আবিষ্কার হচ্ছে আমার এই জিনিসটা যে গাছ লাগানো যে করোনা রোগী যারা যারা আইসিউতে ছিলেন তারা টের পেয়েছেন যে অক্সিজেন কী জিনিস তো যে অক্সিজেন কী জিনিস একজন একজন রোগী আইসিউতে থাকলে তার দিনে 5,000 টাকার অক্সিজেন লাগে তো একজন রোগীর যদি দিনে 5,000 টাকার অক্সিজেন লাগে তাহলে আমরা জন্মের শুরু থেকে আজ পর্যন্ত কত টাকার অক্সিজেন নিলাম এটা হিসাব কিন্তু কখনো করি না চিন্তাও করি না জি অথচ হয়তোবা জীবনে একটা গাছও লাগাইনি তাহলে আমি যদি একটা গাছও না লাগিয়ে থাকি অথচ প্রতি মুহূর্তে আমি প্রত্যেক নিঃশ্বাসের সাথে অক্সিজেন নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি তো আমি যদি নিজে গাছ না লাগিয়ে থাকি তাহলে প্রতি মুহূর্তে অবশ্যই অন্যের লাগানো গাছের আমি অক্সিজেন নিচ্ছি তার মাধ্যমে যেটা যে আমি অন্যের কাছে প্রতি মুহূর্তে অন্যের কাছে ঋণী হচ্ছি এইটার জন্যই যে আমি নিজে বাঁচার জন্য হলেও জীবনে অন্তত ওকে 10টা গাছ লাগাবো এইটা হচ্ছে আমার আহ্বান সবার কাছে আর সেই উদ্দেশ্য এই কারণে যে বাঁচবো মোরা নিজের গাছের অক্সিজেন যেন আমি আজীবন বলতে পারি যে আমি যতটুকু অক্সিজেন নেই আমার গাছ ঠিক ততখানি অক্সিজেন দেয় তো এই জিনিসটা আমি স্টুডেন্টদের স্কুল কলেজে স্টুডেন্টদের মাঝে যদি আমি এটা ছড়িয়ে দিতে পারি যে বাঁচবো মোরা নিজের গাছের অক্সিজেন প্রত্যেকটা স্টুডেন্ট যদি যে যার সাধ্যমতো জায়গা মতো যদি 10টা গাছ লাগায় প্রত্যেকটা স্টুডেন্ট তাহলে অবশ্যই সামনে 5-10 বছর পরে আমাদের পরিবেশের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে অনেক সুন্দর অনেক সুন্দর আরেকটা বিষয় যে জিনিসটা এখানে হাইলাইট করি যে গাছ লাগানোর উদ্দেশ্যে সেটা হচ্ছে যে হাদিসে আছে যে গাছ লাগানো সাদকায় জারিয়া যেমন আমরা জানি যে এই রোজাদারকে ইফতার করানো অনেক সওয়াবের কাজ তো রোজাদারকে ইফতার করানো এটা সাদকায় জারিয়া না সাদকার কারণ হচ্ছে যে আমি রোজাদারকে ইফতার করাবো শুধু একবেলা রাতের বেলা সেহরি খাওয়াবো না এরপরে পরের দিন আর খাওয়াবো না তো ওই একবেলা শুধু ইফতার যেহেতু করাবো ওই সবটা আমি একবারই পাবো কিন্তু গাছ লাগানো সাদকায় জারিয়া ওখান থেকে আমি সব পেতে থাকি এখন কী কারণে সব না আমি চিনে যাই এটা হচ্ছে যে আমি যদি একটা গাছ লাগাই সেই গাছটা আমার বাসার উঠানে হোক রাস্তার ধারে হোক আর গোরস্থানে হোক যেখানেই গাছ লাগাই না কেন আমার লাগানো গাছটা 24 ঘন্টা সে অক্সিজেন দেবে প্রতি মুহূর্তে দিনেও সালোক সংশ্লেষণ দিনও হয় রাতেও হয় 24 ঘন্টা সে অক্সিজেন দেবে কার্বন ডাইঅক্সাইড চুষে নিবে পশু পাখিকে আশ্রয় দিবে বাতাস ঠান্ডা করবে ছায়া দিবে আর প্রাকৃতিক সুরক্ষা প্রাকৃতিক সৌন্দর্য এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি সে দিতে থাকবে তো যেহেতু আমার লাগানো যেহেতু এই গাছটা আমি লাগিয়েছি আমার লাগানো গাছটা এই সুফলগুলো সবসময় দুর্নীতিতে আছে তো ফলে ওই এটার বদৌলতে আমি সব প্রতি মুহূর্তে পেতেই থাকি অর্থাৎ আমরা গাছ লাগিয়ে সব অর্জন করতে পারি এবং মানুষের সেবা করতে পারি পাশাপাশি আবার ফল আমরা ফল খেতে পারি এবং খেতে পারি অন্যজনকে এবং কাঠের বৃক্ষ যদি হয়ে থাকে তাহলে আমাদের এবং গাছ আমরা সবাইকে লাগানোর জন্য উদ্বুদ্ধ করব এবং আপনার এই বিষয়টা হলো সবচেয়ে বড় মূল প্রতিপাদ্য বিষয় হলো যে আমরা প্রত্যেকেই একটি করে গাছ লাগাবো এবং যাতে আমরা অক্সিজেন পাই এবং গাছের সাথে আমরা অলওয়েজ আমরা ডিপেন্ডেন্ট এই জন্য আমাদেরকে গাছ লাগাইতে হবে এটা আমাদের সাধারণ জনগণ এবং সচেতন নাগরিক সবাইকে এই বিষয়ে সচেতনতা অর্জন করতে অর্থাৎ আমরা আমি আপনাকে আইএসএম টিভি থেকে আপনাকে অনেক অনেক এনভায়রনমেন্ট পরিবেশ নিয়ে আপনি কথা বলেছেন সেজন্য আরও বেশি গ্রেটফুল টু ইউ আপনি এই বিষয় আজকের বিষয়টা নিয়েও যেভাবে আসছেন অত্যন্ত নেসেসিটি আছে আমাদের বিশেষ করে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য আরও বেশি ফ্রুটফুলি হবে এই বিষয়টা কারণ এবং তারা আমাদের ভবিষ্যৎ এবং তারা এই বিষয়ে যদি কোনো কিছু রচনা করতে চায় তাহলে এই বিষয়টা থেকে আপনার কাছ থেকে উদ্বুদ্ধ হবে এবং পাবে তো সবাই আমরা একটি করে গাছ লাগাবো এবং আমরা আমরা পরিশুদ্ধ অক্সিজেন নিয়ে বেঁচে থাকার চেষ্টা করব
এই আশা ব্যক্ত রেখে সবাইকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের তিতাস স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবং উনি একজন গভর্নমেন্ট কলেজের প্রফেসর এবং সম্মানিত ব্যক্তি, অনারেবল প্রফেসর, সবাই ওনাকে আমরা খুব পরিচিত মানুষ, কাছের মানুষ হিসেবে আমরা ধরে থাকি। তো খুবই উনি জনগণের পাশে আছেন, আমাদের পাশে আছেন, সেজন্য আবার ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে পর্যন্ত সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আইএসএম টিভি 24 থেকে বিদায় নিই। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ।